বিসমিল্লা রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলাইকুম আমি শাহনাজ পারভিন নুরেচালা ব্রাঞ্চ থেকে আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো মিসও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিমধ্যেই আমাদের এমটি পরীক্ষা শেষ করেছি সবাই আমরা ভালো পরীক্ষা দিয়েছি আমরা পরবর্তী পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিব আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স করব এবং আজকের টপিক্সগুলো যোগ বিয়োগ দুটো মিলেই তবে আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে তাহলে তোমরা সবাই গণিত বই এবং খাতা পেন্সিল ইরেজার স্কেল নিয়ে বসে পড়ো সবাই বই খাতা নিয়ে চট করে বসে পড়ো এবং তোমরা সবাই চুরানব্বই পৃষ্ঠা বের করো আজকে আমরা শিখব প্রশ্নের সমাধান আজকে আমরা শিখব কি সবাই মিসের সাথে আরও একবার বলি আজকে আমরা শিখব প্রশ্নের সমাধান এবং পৃষ্ঠা নম্বর চুরানব্বই তাহলে চলো আমরা দেখে নিই নাম্বার তেরো এখানে এই পৃষ্ঠায় তেরো নম্বর থেকে শুরু হচ্ছে হালিমার পঁচিশটি বই ছিল সে বইমেলা থেকে আরও চোদ্দোটি বই কিনল এখন তার কতগুলো বই হল আমি আরও একবার বলছি হালিমার পঁচিশটি বই ছিল সে বইমেলা থেকে আরও চোদ্দোটি বই কিনল এখন তার কতগুলো বই হল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বলো তো যখন নতুন কিছু কিনে দেওয়া হয় বেড়ে যায় তখন সেটা কি হয় তোমাদেরকে তো আমি ক্লাসে শিখিয়েছিলাম তাই না যখন নতুন কিছু আমাদের কাছে বেশি হয়ে যায় আমরা নতুন করে পাই তখন আমরা অনেক খুশি হই এবং তখন সেটা যখন বেড়ে যায় তখন সেটা কি হয় যোগ হয় তাহলে এখানেও কি হলো হালিমার বই তো বেড়ে গিয়েছে তাই না তাহলে বেড়ে গেলে কি হবে যোগ হবে তাহলে চলো দেখি মিস কিভাবে অঙ্কটা সাজিয়েছি তোমরা দেখে নাও দেখো যেহেতু অঙ্কে একজনের নামই আছে তাই আমরা হালিমা লিখে শুরু করলাম হালিমার লিখে কমা দিয়েছি তারপর লিখেছি দেখো বই ছিল পঁচিশটি কতটি বই ছিল পঁচিশটি আরও বই কিনলো আরও বই কিনলো চোদ্দোটি তোমরা অবশ্যই সংখ্যা নিচের সংখ্যা লিখবে এবং অবশ্যই চিহ্ন ব্যবহার করবে তাহলে আমি আগেই বলেছি বেড়ে গিয়েছে তাই এখানে যোগ হবে মিস চিহ্ন দিয়েছি এবার চলো আমরা যোগ করি দেখো অবশ্যই আমরা সবসময় ডান পাশ থেকে শুরু করবো তাই না তাহলে পাঁচের সাথে কি যোগ করতে বলেছে চার তাহলে আমরা বড় সংখ্যাটা ধরি এবং পাঁচের পরে চার ঘর যাব। দেখো পাঁচের পরে আরও চার ঘর যাব ছয় সাত আট নয় কত হলো নয় হাতে কিছু থাকছে না দুয়ের সাথে এক যোগ করলে কত হয় বলতো তিন তাই না তাহলে উনচল্লিশটি মোট উনচল্লিশ টি দেখো প্রশ্নের সমাধানে শেষ যে লাইনটা চাই সেটাই আমরা লিখি এখন তার মোট উনচল্লিশটি বই হল উত্তর উনচল্লিশ টি নাম্বার চোদ্দ একটি ক্রিকেট ম্যাচে একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল আটচল্লিশ রান করলো এবং তুহিনের দল বত্রিশ রান করল কোন দল বেশি রান করেছে এবং কত বেশি এরকম এই টাইপের অঙ্ক এর আগেও আমরা করেছি তাই না তাই আমরা নিয়ম জানি তাহলে চলো তোমরা তো জানো যে মাঠে খেলতে গেলে অবশ্যই দুটো টিম লাগে তাই না এখানেও দুটো টিম খেলা করেছে একটা হচ্ছে মানিকের দল আর একটা হচ্ছে তুহিনের দল তাহলে দেখো যেহেতু বলেছে মানে কত কোন দল বেশি রান করেছে তাই আমাদেরকে কি করতে হবে বড় সংখ্যাটাই আগে লিখতে হবে তাহলে দেখি তো বড় সংখ্যাটাই আগে আছে তাই না মানিকের দল করল আটচল্লিশ রান আরও একটা বিষয় বলে নেই প্রশ্নের সমাধানে যেটা চাইবে সেটা অবশ্যই ডান দিকে দিবে মানিকের দল করল আটচল্লিশ রান তুহিদের দল করল বত্রিশ রান সংখ্যা অবশ্যই সংখ্যা নিচে লিখবে এবং চিহ্ন ব্যবহার করবে এবার তাহলে চলো এটা বিয়োগ করতে হবে তাহলে চলো আমরা বিয়োগ করি দেখো আটের থেকে দুই বিয়োগ করতে বলেছে তাহলে আমি কী করবো দুইয়ের পর থেকে কর গুনব দেখবো কত করে যে আমার আট খুঁজে পাচ্ছি ঠিক আছে তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট কত ছয় তাই না ছয় লিখেছি হাতে থাকছে না চারের থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে এক তাহলে বেশি করেছে ষোলো রান সুতরাং মানিকের দল বেশি রান করেছে এবং ষোলো রান বেশি ওখানে জিজ্ঞেস করেছিল কোন দল বেশি রান করেছে সেটা আমরা লিখেছি এবং কত রান বেশি ঠিক আছে উত্তর ষোলো রান নাম্বার পনেরো নাম্বার পনেরো রনির বয়স ঊনপঞ্চাশ বছর এবং অপুর বয়স ৩৩ বছর দেখো রনির বয়স উনপঞ্চাশ বছর অপুর বয়স ৩৩ বছর রনি থেকে অপু কত বছরের ছোট ঠিক আছে দুইজনের বয়স দেওয়া আছে এবং এই বয়স থেকে কি করতে বলেছে কার বয়স বেশি সেটা বের করতে বলেছে সরি রনি অপুর থেকে কত বছরের ছোট সেটা বের করতে বলেছে তাই না তাহলে চলো দেখে নেই রনির বয়স উনপঞ্চাশ বছর দুইজনের বয়সটাকেই আমরা সাজিয়ে লিখব অপুর বয়স ৩৩ বছর তোমরা অবশ্যই সংখ্যা নিচে সংখ্যা লিখবে এবং সঠিকভাবে চিহ্ন ব্যবহার করবে প্রশ্নে চেয়েছিল ছোট তাই না তাই আমরা এখানে লিখেছি ছোট এবার আমরা বিয়োগ করব তিনের থেকে দেখো নয়ের থেকে তিন বিয়োগ করতে বলেছে তাহলে তিনের পর থেকে আমরা কি করব কর গুনব এবং কত ঘরে আমরা নয় পাচ্ছি সেটা দেখব চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো ছয় দেখো আমরা ছয় লিখেছি হাতে আমাদের কিছু নেই তাই চারের থেকে তিন বাদ দিলে থাকছে এক তাহলে ছোট ১৬ বছর সুতরাং রনির থেকে অপু ১৬ বছরের ছোট উত্তর ১৬ বছর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এ পর্যন্তই করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তবে আরও একটু বেশি মানে আর একটু বেশি করে পড়াশোনা করতে হবে কারণ সামনেই আমাদের ফাইনাল পরীক্ষা আর আমরা অনেক বেশি করে অঙ্ক করব। তাই না কারণ অঙ্ক হচ্ছে খুবই একটা মজার বিষয় কঠিন মনে করলে কিন্তু অনেক কঠিন আর যদি সহজ করে মন দিয়ে পড়তে বসো তাহলে সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর যদি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা মিসকে জানাবে এবং মিসের কাছে প্রশ্ন করবে মিস চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো মিসের জন্য দোয়া রাখবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম